আরএসএফের ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে, সেখানে একাধিক বিষয় আলোচনা হয়েছে। যে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে বাংলা ভাগের খুব চক্রান্ত চালাচ্ছে, এই বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে এবং বাংলা ভাগকে রোধ করতে হবে। সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পেট্রোপণ্যের যা দাম আকাশ ছোঁয়া, এই বিরুদ্ধে আমাদেরকে লাগাতার আন্দোলন করতে হবে। এবং আদিবাসী আদিবাসী ভাইদের জন্য বিশেষ করে আগামী আগস্ট মাসের 9 তারিখে বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে, সেই দিবস উদযাপন আমরা করব। এবং সাথে সাথে আদিবাসী ভাইদের যে চাওয়া পাওয়া আছে সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে চাওয়া পাওয়া আছে সেগুলো আমরা সে দাবি জানাব। আমরা এটা আইএসএফের ব্যানারে করা হচ্ছে, আইএসএফের ব্যানারে করব। অবভিয়াসলি এই ব্যানারে আইএসএফের ব্যানার হবে, এখানে সংযুক্ত মোর্চার শরিক দলেদেরকে আমরা অবশ্যই আমন্ত্রণ জানাবো। এবং আমরা যেমন বিগত দিনে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দলের পক্ষ থেকে প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। এবং কদিন আগেই ঢাকুরিয়াতে যে ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফিসের সামনে যে প্রোগ্রাম ছিল সেখানে আমাদেরকে জানিয়েছিল, কাশীপুর গ্যান্ড ফ্যাক্টরির ওখানে যে প্রোগ্রাম ছিল ওখানেও জানিয়েছিল, হয়তো সেটা সিপিএম এর বা বামেদের ব্যানারে হয়েছিল। সুতরাং আমরা যে কোনো দল সংযুক্ত মোর্চার তিনারা স্বতন্ত্রভাবে তারা প্রোগ্রাম নিতে পারেন, এতে আর কোনো সমস্যা নেই। এই প্রোগ্রাম নিচ্ছে বলে অনেকে এত বাজারে একটা আওয়াজ ছড়াচ্ছে, হয়তো সংযুক্ত মোর্চা ভেঙে গিয়েছে, এই সম্পূর্ণ কথা ভিত্তিহীন কথা। কারণ সংযুক্ত মোর্চা সংযুক্ত মোর্চার জায়গাতেই আছে, সংযুক্ত মোর্চা আগামী দিনে যখন ঐক্যবদ্ধ সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যখন প্রোগ্রাম নিয়ে যাবে দেখবেন তখন সমস্ত সঠিক দলরা উপস্থিত হবে, এবং সংযুক্ত মোর্চার মধ্যে যারা আছে তারা নিজস্বতা আছে, তারা নিজেরা নিজেরা প্রোগ্রাম নিতে পারে অবশ্যই। সেক্ষেত্রে আমরা আমাদের প্রোগ্রাম নিচ্ছে আগামী দিনের জন্য, এবং সংযুক্ত মোর্চার যারা শরিক দল আছে প্রত্যেকে আমরা তাকে ইনভাইট করব। বিশেষ করে 9 তারিখে আমরা আদিবাসী দিবস উদযাপন করব, সেখান থেকে আদিবাসী ভাইদের যে চাওয়া পাওয়া আছে সেগুলোকে আমরা তুলে ধরব, সেগুলোকে আমরা তুলে ধরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমরা জানাব। আমাদের প্রোগ্রামগুলো অবশ্যই কোভিড বিধি মেনে নেওয়া হবে, কারণ সরকারের যে নির্দেশিকা আছে তার বাইরে যে প্রোটোকল আছে তার বাইরে গিয়ে আমরা করবো না। কারণ জনগণের স্বার্থ হচ্ছে আমাদের স্বার্থ, জনগণের জন্য যে সমস্ত পরিকল্পনা নিয়ে রেখেছে অর্থাৎ কোভিডের সময় প্যান্ডেমিক সিচুয়েশনে যে কোভিড নর্মস মেনে আমরা করব, এবং আশা করছি 9 তারিখে হয়তো লকডাউন উঠে যাবে, আনলক হবে, সেই ক্ষেত্রে কলকাতার প্রোগ্রামটা আমরা একটু বড় করে করতে পারবো। আর না হলে সরকারের নির্দেশিকা অনুযায়ী যে লিমিটেশন দিয়েছে বিগত দিনের নয়, আগামী দিনেও আমরা সেই নির্দেশিকা মেনে আমরা অবস্থান বিক্ষোভ বলুন বা যেই মিটিং মিছিলই বলুন না কেন আমরা নির্দেশিকা মেনেই করবো।